অভাব হয়ে গেল। অর্ধেকটা ক্যাচ, অর্ধেকটা ওভার বাউন্ডারি। আমার কনফিডেন্স বসলো যে আমি আউট না ছয় মেরেছি। টিকিট জোগাড় করে দিন না। টিকিট না না না, ওইসব সিনেমা টিনেমা দেখা বহুদিন ছেড়ে দিয়েছি। রাম প্যাডানি খাবে, অস্ট্রেলিয়া বা খেলা শিখলো কবে? বলুন কি বুঝো দা, অস্ট্রেলিয়া তো ক্রিকেটের রাজা। ব্যাটম্যান মিলার হারবে লিনওয়াল লিনওয়াল, ও তোদের কাছে ওনা রাজা, ওদের কাছে কি রাজা জানিস? কে আবার আপনাদের এই ব্রজদা ব্রজরাজ কাজ ফরমা বলেন কি? এই ব্রজদা ব্যাট ধরেছে, রেডিওতে অ্যানাউন্স হলে পরেই একেবারে অফিস কাছারি স্কুল কলেজ সব ফাঁকা, দুটা কার টিকিট ২০০ টাকায় ব্ল্যাক। ঠাকুরদার বাপের নাম মনে আছে? এই জন্যই বাঙালির অত পতন, বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না। শোন শোন, শুধু তিন ওভারে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এমন দুটো প্রবলেমের সৃষ্টি করেছিলাম যার সমাধান আজও পর্যন্ত হয়নি। চান্স পাস তাহলে এমসিসির ওই মিউজিয়ামে গিয়ে কাগজপত্র খুলে দেখি। ব্রজদাস পাগলি, জিনিসটা কি মশাই বলুন না ব্রজদা, বলুন না ব্রজদা, বলুন না ব্রজদা, পাগলটা কি বলুন না ব্রজদা, বলুন। সেবারে বিলেট থেকে এমসিসি খেলতে এসেছে, আমি তো আর দু হাতে বল করতাম, দু হাতে ব্যাট করতে নেমেছে, আমি প্রথমেই ছড়লাম একটা লেগ ব্রেক। মানে একেবারে ওই রিয়েল লেগ ব্রেক তো, তারপরে গিয়ে ওই হার্ট ব্রেক, হেড ব্রেক আর হ্যান্ড ব্রেক ছেড়ে এমসিসি কে ঠিক লাঞ্চের আট ঘন্টা আগে সর্বসাকুল্যে ৩০ রানে আউট করে দিল। ভাই সত্যি বুঝলেন বুঝলেন, তারপর বুঝে না, তারপর তারপরে তো ওই লাঞ্চ ফাঞ্চ যা হবার হয়ে গেল, আমরা খেলতে নামলাম। দেখা গেল যে ১৫ মিনিটের মধ্যে ৭ রানে ঝপঝপ করে ৫টা উইকেট পড়ে গেল। তখন ওই সেভেন ম্যান খেলতে নামলাম আমি।
করে না মিটিং বসল ওরা বলল যেটাকে কি বলা হবে অর্ডিনারি বাউন্ডারি ওভার বাউন্ডারি না সুপার বাউন্ডারি শেষ পর্যন্ত এটাকে ব্রজদাস ফাটল বলে খেলা ফের আরম্ভ হল নেক্সট বলে আবার একটু এরকম পারবে এবার আরো মুখ যে আমি আউট না ছয় মেরেছি এটা আমার সেকেন্ড পাস আরে এমসিসির ম্যানেজার তো বলেই গেল যে ইন্ডিয়া একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলকে হারাবে আর তারই পথপ্রদর্শক হচ্ছে কে আমি তোমার ব্রজদা বুঝলি বলতো আমাকে ক্রিকেট খেলা শেখাচ্ছি করো বাজু মা উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।